হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নিজের একটা লেখা শেয়ার করতে চাই। আশা করছি সবার শুনে ভালোই লাগবে। এটা হচ্ছে স্বপ্ন নিয়ে লেখা। স্বপ্ন স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবার স্বপ্ন আলাদা হয়। স্বপ্ন আমাদের বেঁচে থাকার একটা ইন্সপিরেশন। স্বপ্ন আমাদের হাসতে শেখায়, শেখায় জীবনের আসল মানে। স্বপ্ন আমাদের শক্তি দেয় জীবনে এগিয়ে যাওয়ার জন্যে। স্বপ্ন আমাদের একা বাঁচতে সাহায্য করে। আমরা যখনই কোনো নতুন মানুষের সাথে দেখা করি, তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় যে একটা বিরাট স্বপ্ন নিয়ে বেঁচে আছে তারা। কিন্তু আমরা যদি একে অপরের স্বপ্নকে মেলাতে চাই এবং সেটা নিয়ে টানাটানি করতে চাই, তাহলে যে অন্যায় হবে ভারী। কারণ যে স্বপ্ন দেখছে সেটার উপর শুধু তারই অধিকার আছে, আর কারুর না। আর সেই স্বপ্নকে বোঝা অত সহজ নয়। আমরা সবসময় সবকিছুকে খুব সাধারণভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সবকিছুকে কি এত সহজে বুঝে নেওয়া সম্ভব? না, তা হয় না। কারুর স্বপ্ন দিয়ে কখনো কারুর বিচার করবেন না। স্বপ্ন দেখার অধিকার সবার আছে। যে স্বপ্ন দেখে সে সেটার ভেঙে যাওয়ার নয়, বরং পূর্ণ হওয়ার আশাটাকে বাঁচিয়ে রাখতে চায়। কারণ আশাই তো জীবন, আশাহীন জীবনের কোনো মানে নেই। কখনো কাউকে কোনো রকম স্বপ্ন দেখার থেকে বাধা দেবেন না, কারণ সে হবে এক ধরনের খুন, যে খুনের কোনো রক্ত বেরোবে না, বেরোবে অনেক চোখের জল। আর সেই জল মোছার অধিকার আপনি হারাবেন। মনে রাখবেন, জীবন থাকলে স্বপ্ন থাকবেই, আশা থাকবেই। ধন্যবাদ। এতক্ষণ ধরে পুরোটা আপনারা শুনলেন এত ধৈর্য ধরে, তার জন্য আমি খুব গ্রেটফুল। আর এই লেখাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিজেদের কাছের মানুষের সাথে একটু শেয়ার করুন। আর ইচ্ছে হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ এতে আপনাদের হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে। আর আপনার এই বন্ধুটাকে সাপোর্ট করতে থাকুন, ফলো করতে থাকুন, আর আমাকে ইনস্টাতে এবং ফেসবুকেও ফলো করুন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আমি একরকমের নেক্সট পোস্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন।